এখন আজকে আমার ছোট মেয়েটা অসুস্থ, ওকে নেবুলাইজার দিছিলাম একটু, তো আস্তে আস্তে সবাই পুরো পরিবারই হচ্ছে। আপসিনও আজকে ঠান্ডা রকম জ্বর, তো আমার পরিস্থিতি এখন জ্বর নাই কিন্তু দুর্বলতা আছে, অনেক কাশিটা আছে আর ঠান্ডা ভাবটা আছে, সেজন্য পরিস্থিতি এমন জায়গায় এই যে নেবুলাইজার দিতে হচ্ছে। জানি না কি ভাইরাস ঢুকলো আর কতদিন লাগবে রিকভারি করতে শরীরে। আসলে আমি সবসময় ওয়ার্কআউট করতাম কিন্তু এখন দেখতেছি যে শরীরের কন্ডিশন অনেক খারাপ হয়ে যাচ্ছে। দোয়া করবেন আমার ছোটো মেয়েটার জন্য, ওর ছোটো মানুষ, ভয় লাগে ওকে, ওর জন্যই। আর শরীরটা আমরা বড়রাই সহ্য করতে পারছি না, ছোটো হয়ে কীভাবে সহ্য করে জিনিসটা। জাম্বুরা বুড়া আপসিনকে সাপোজিটা দেওয়া হয়েছে, এখন একটু আলহামদুলিল্লাহ জ্বর নাই। তো আপসিন কি খাচ্ছ? জাম্বুরা। আচ্ছা কেমন এটা? সুন্দর। কি টক না মিষ্টি? সাওয়ার। ও সব ধরনের ফল পছন্দ করে, আর লবণকে বলে লেমন। লবণকে বলে লেমন। আর তুমি আজকে এই হাত দিয়ে ওই হাতে দিয়ে জাম্বু? আচ্ছা তোমার কি জ্বর আসছে? সবাইকে বলো দোয়া করতে। দোয়া করো। আচ্ছা ঠিক আছে, যাই খাও যাও।